ব্ল্যাক হর্স সব সম্ভব। আমি তোর বাপের বউ আছি। আমার ভাই, সরি, হ্যাঁ তুমি কিছু মনে করো না। আরে চুলগুলো এইভাবে রাখছো কেন? তুমি একটু ভালো করে চুল আসতে পারো না? দেখি এই যে এইভাবে রাখবা, হ্যাঁ এইভাবে করে রাখবা, ঠিক আছে? তুমি চকলেট খাবা বলো, চকলেট মিল্ক কোনটা খাবা বলো, বলো না কোন ব্র্যান্ডের খাবা। দাঁড়াও আমি আসছি, তুমি যাবা না কিন্তু, এই তুমি ওকে দেখো কিন্তু যেন জানা যায়। এরকম করে আয়শা বাবু উঠো, যান উঠো বাবু, উঠো। উঠো না বাবা, কিছু না যান, আমার মনে হয় ডাকাত আসছে। তোমাকে দেখে বোঝাচ্ছি তুমি তো মনে হয় ঘুমেও টায়ার্ড হয়ে গেছো, কিছু রান্না করতে পারছো? প্রন মাঞ্চুরিয়ান খাইতে ইচ্ছা করতেছে। কি খাবা? প্রন মাঞ্চুরিয়ান কি খাবি? প্রন মাঞ্চুরিয়ান খাবি। এই কোনটা প্রন মাঞ্চুরিয়ান আর কোনটা প্রন দো পেঁয়াজা তুই পার্থক্য বুঝোস? বুঝোস তুই কোনটা প্রন আর কোনটা শিম্পে এটার মধ্যে পার্থক্য বুঝোস? মাঞ্চুরিয়ান বারণ করতে পারোস? দুইটা বছর এসে বিয়ে করছি, একটা দিনও রান্না করে যাস নেই। আমার ঘরের রান্নাঘর কোন দিকে আর বাথরুম কোন দিকে তুই সেই পার্থক্য জানোস? তুই তাও জানোস না? দুইটা বছর বিয়াতে আমি কাল দেখতে তুই বিছনায় লাটে আসোস। আরে ভাই একটা কোলবাড়ি যদি বিছনায় লাটে থাকে ওরে ট্রেনিং দিলে ওইটা কাপড় ভাত করা শিখবে, তুই তাও পারোস না? বুয়ার হাতে রান্না খাবো সেটাও পসিবল না। 3 মাস ধরে আমি খালি বুয়ার বেতন দিছি, একদিনও বুয়ারে আমি বাসায় ঢুকতে দেখি না, কারণ বুয়া এসে যখন কলিং বেল দেয় তুই ঘুমায় থাকো।
মানুষ বুয়া দরজা খুলে ঢুকতে পারে না আমার এই জীবনটা এমনে কেন জ্বালাময় হয়ে গেল শুধুমাত্র তোর জন্য আমার বাপ একটা বিয়া দিয়েছে মোমের পুতুলের সাথে আমার কষ্ট এক জায়গাতে আমি ম্যাচের কাঠি দিয়ে মোমের পুতুলটা জ্বালাইতে পারতেছি না মানুষ বিয়ে করে একটু ভালোবাসা পাওয়ার জন্য শখ আল্লাহদের জন্য সুখে শান্তিতে ঘর করার জন্য আমি তো নিজের সাথে নিজে ঘর করতেছি আমার সংসার আমি জামাই আমি বউ সবকিছু আমি প্রণ মাঞ্চুরিয়ান জান প্রণ মাঞ্চুরিয়ান তো অনেক হ্যাসেল হয়ে যায় আমি তোমাকে প্রণ দোপেয়াজি করে দিই আজকে একটু দোপেয়াজি দিয়ে খাও প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি যেটা রান্না করবে আমি সেইটাই খাবো তুমি অনেক লক্ষ্মী জান তুমি ঘুমাও ঘুমা যাও নাহলে তুমি জেগে আবার টায়ার্ড হয়ে যাবে আমার বাসায় তুই আমার জিজ্ঞেস করিস আমি কি করি আর আমি এই বাসা ভাড়া নিছি দেখতেছিস না ফার্নিচার উঠাচ্ছি আচ্ছা ও মাই গড খুব ভালো হয়েছে দেখেই ভালো লাগতেছে আমি তো দোকানে যাওয়ার জন্য নামছি নেমে দেখি বাসার সামনে টুরুম থারুম শব্দ এটা মানে নিছস না ভালো আছে তোর জামাই কই আছে যেমন থাকার আছে যেমন থাকার এইভাবে বলতেছো কেন বড় লোক জামাই বিয়ে করছো ঠাটে বাটে থাকবা গুলশান বরানি যাবা এখানে কি করো তুই না ঠিক আগের মতোই আছিস একদম পেচাল পাড়া বন্ধ করিস নি আচ্ছা তোর কি কোনো কাজ আছে আজকে আমার কিসের কাজ আছে আজকে শুক্রবার দোস্ত আমাকে একটু হেল্প করবি প্লিজ তুই ঠিক আছস তো সারা জীবন ভার্সিটিতে গালি দিয়ে অ্যাসাইনমেন্ট করেছো এখন উচ্চ আমাকে একটু হেল্প করবি প্লিজ অবশ্যই করুন এটা বলতে হয় আবার শোন না তোর কাছে কি ওই যে স্ক্রুড্রাইভার আছে আরেকটা কি জানি বলে ওই যে অ্যান্টিকাটার আছে দোস্ত আমার কাছে সব আছে আমি সব নিয়ে আসবো আজকে আমি সারা দিন তোরে সার্ভিস দিব কিন্তু তুই আমাকে কি ট্রিট দিবি তুই যেটা খাইতে চাস আমি সেটা রান্না করে খাবো খুশি হ্যাঁ খুশি কিন্তু দেখ তুই কিন্তু রান্নায় আমি দেখছি একটু ঝাল বেশি দিস আমার কিন্তু ঝাল বেশি পছন্দ না আফা আমার কি লাগবো না আপনি এখানে দাঁড়ায় কি করতেছেন আমি আপনাকে বলছি আপনাকে লাগবে না আপনি কথা শুনতেছেন কেন যান ভিতরে যান দেখেন কি হচ্ছে আশ্চর্য শুনলাম না এতক্ষণ দাঁড়া দাঁড়া সে আমাদের কথা শুনে ভালো আইটেম কিন্তু কিন্তু তুই কথা ঘুরেছ না আমি ঝাল কম খাই এটা তুই জানোস এবং আমার মিষ্টি খাবার বেশি পছন্দ আমি নাগা মরিচ দিয়ে তোর জন্য বার্গার বানাবো এতগুলো প্যাকেটের মধ্যে কি মিশছে এটা কোনো কাজে দাঁড়া একদম নবি না দেখো খোল হাত দিবি না মাস কেন তুই আও বেটে কি ব্যাপার তুই মাস ধরে একদম দেখ পালাই নি তো দাঁড়া আরে বস আপনি এত কোন আসছে আমি তো আপনাকে মিস করতেছিলাম কেমন আছেন আপনি লাল আমি বুঝছি কি ব্যাপার চিনো না তুমি ওকে রাস্তাঘাটে কিন্তু তুমি এইখানে আশা ভাই এই প্রশ্ন তো আমি আপনাকে করব আপনি এখানে কি আমি সামনে বিল্ডিং এ থাকি 2 বছর ধরে ও তাই নাকি কেন তুমি খুশি হও নাই না খুশি হইছি কিন্তু খুশিতে না এমন খুশি হইছে না বাকরুদ হইছে জবান বন্ধ হয়ে গেছে আমার ও মাই গড ভাই আপনার সেন্স অফ হিউমার কিন্তু পুরো জাতা আমার সাথে তো আড্ডা হয় নাই যাক ভালো হইছে এখন সামনাসামনি বাসা যাওয়া আসা কিন্তু হবেই ভাই তো যাই বলিস না কেন আগের দিনগুলো কিন্তু ভালো ছিল তোর বাসায় গ্রুপ স্টাডিজ আন্টির হাতের রান্না আমি অনেক মিস করি এইটা কিন্তু একটা ঠিক কথা বলছো বল আম্মুর হাতের রান্নার পরে আমি যদি আর কারো হাতের রান্নার ফ্যান হই এটা কিন্তু তোর রান্না কিন্তু তোমার বউয়ের যে হাতের রান্না ওটা তোমার পছন্দ না ভাই বউয়ের রান্না তো বউয়ের রান্না কিন্তু ও ওর এই হাত ওর এই হাতে যে জাদু আছে ও যেটা রান্না করে এত মজা লাগে ভাই আমার তো খাবার খাওয়ার ইচ্ছা করে আঙুল না খাওয়া 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 ফেলে আমি সত্যি ভাই তুমি রান্না করছো
সামনের বাসায় ভাড়া নিয়ে আসছে বুঝছো। আমি সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত ওর বাসাতেই ছিলাম, সবকিছু গোজগাজ করে দিয়ে দেন আমি বাসায় আসছি। পরে বলতে শুধু আমার তো চুলা বানাইতে পারতেছি না, পরে বললাম ঠিক আছে আমার বাসায় কাক, সমস্যা কি, কি রাঁধছে আল্লাহ জানো, কিন্তু ভীষণ ভালো আছে। চলে আসছি, ভাই আসবে? আচ্ছা দোষ দেখ, আমি অল্প সময়ের মধ্যে মোটামুটি এত কি করতে পারছি, এই একবেলা খেয়ে নেব। ওয়াও, এত কিছু তুই রান্না করছিস, কোথা থেকে শিখলি? তোর থেকে শিখছ না দোস্ত, আসলে ধর আমি তো এই দুইটা আইটেম শুধু আমি করছি, বাকি সবগুলা ফ্রিজে ছিল। জোস, কিন্তু আমি কিন্তু তোর রান্না খেতে আসি, আমি এসেছি মাইশার রান্না খেতে। তুমি কোনটা রান্না করছো বলো তো? বাদ দে, ওর হাতে রান্না খেতে হলে আর একটা জনম তোকে অপেক্ষা করতে হবে দোস্ত। না আসলে হচ্ছে কি, ওর না এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই বুঝছিস, আর আমি তো বাসি খাবার খেতে পাই না, ফ্রেশ খাবার খেতে হয়, তাই মনে হয় রান্না করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে। তুমি অনেক লাকি, এরকম জামাই যদি আমার থাকতো না, আমি সারা দিন রাত নাকে তেল দিয়ে শুধু ঘুমাত। তোর কি মনে হয় আমারটা কি করে? আমারটা না তেলও লাগে না জানোস, আবার রাত্রেবেলা ইঞ্জিনের মতো ফট 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 শব্দ করে। কিসের ইঞ্জিন? কিছু না, অবশ্যই ইঞ্জিন, তুমি ফ্রেশ হয়ে। রানিং শু, ট্রাউজার পরে তুই এত সকালে কই যাস? কই যাব, এক্সারসাইজ করতে যাচ্ছি। তুই করবি এক্সারসাইজ? জীবনে সকালবেলা ঘুমের থেকে উঠোস নাই, সকালবেলা তুই সেমিস্টারের একটা পর একটা ক্লাস মিস করছস, এক্সারসাইজ কেন? আমি কি এক্সারসাইজ করতে যেতে পারি না? দোষ দেখ, তুই এক্সারসাইজ করতে পারোস, কিন্তু তোর তো এখন এক্সারসাইজ করে লাভ নাই, তোর তো বিয়ে হয়ে গেছে। তো মানে বিয়ে করলে কি এক্সারসাইজ করা যায় না এরকম কিছু? না না, মানা নাই, কিন্তু তোর তো মার্কেট ভ্যালু পড়ে গেছে। আর ধর তার চেয়ে বড় কথা কি, ধর তুই যে এখন এক্সারসাইজ করবি কষ্ট করে, তোর তো লাভ নাই, তোর দিকে তো কেউ তাকায় না। এক সময় না ইউনিভার্সিটির সবচেয়ে অ্যাট্রাকটিভ মেয়েটা আমি ছিলাম। কি ছিলি? অ্যাট্রাকটিভ মেয়ে। কি? অ্যাট্রাকটিভ মেয়ে। সেই অ্যাট্রাকটিভের এও নাই তোর মধ্যে, দেখছস নিজেরে, ফুইলে একটা আতার বস্তার মতো লাগে তোরে। শোন, এত কষ্ট করিস না, তুই এখন চেষ্টা করবি হচ্ছে আশরাফ ভাইয়ের সাথে ম্যাচ করার। আশরাফ ভাই মোটা কালো, তুই যদি মনে কর ফর্সা শুকনো হয়ে যাস, তাহলে কিন্তু তোদের প্যাটটা জমবে না। তোদের যেটা করতে হবে, তুইও আশরাফ ভাইয়ের মতো মোটা হয়ে যা, তাহলে দূর থেকে সবাই বলবে ওই দেখ পান্ডা কাপল যায়। এখন কিন্তু অতিরিক্ত করতেছিস, আমি যদি এখন রাস্তায় নামি 10টা ছেলে আমার দিকে তাকায় থাকবে। কেন তাকায়? হয়তো মতো চোখ নষ্ট, আর নয় তোর কাছে টাকা পাই যে ডাক দিয়ে কি টাকা ফেরত চাবো। তুই কি বলতে চাচ্ছিস বলতো? দোষম, তুই দৌড়াদৌড়ি করে পরিবেশ নষ্ট না করে, এই যে রাস্তাঘাটটা ফাটবো তুই দৌড়াইলে থপ থপ করে, এগুলোর জন্য তো টাকা লাগবে। সিটি কর্পোরেশনের টাকা কোত্থেকে আসে? আমার ইনকাম ট্যাক্সের টাকা। এর চেয়ে বাসায় যা, তিনটা পরো টাকা গরু মাংস খেয়ে ঘুমা যা। আমি যদি এখন দৌড়ানো শুরু করি না, তোর থেকে আগে থাকবো। 3000 টাকা বাজে। ওকে বাজে। রেডি? 1 2 3 রাত তো ঘুমই হয় নাই, তার ঘুমতি উঠবো কি? কেন, কি হয়েছে? নাস্তা দিব? না, খাবো না। কেন নাস্তা খাবো না? কেন? হজম হয় না, স্টমাকে প্রবলেম। আল্লাহ, কি বলো, ওষুধ দি? না, ওষুধ লাগবে না, হজম হয়, সব কিছু হজম হয়। শোনো না, তোমার আর এক্সারসাইজ করতে হবে না। সকালবেলা এক্সারসাইজ করবো না থেকে ভোর রাত্রে এক্সারসাইজ করবো? আর আমি হেলদি হয়ে যাচ্ছি না, আমার হেলথ কনসিয়াস হতে হবে। তুমি হেলদি হয়ে যাও আর মোটা হয়ে যাও, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। দরকার হলে তুমি এক কাজ করো না, তুমি ডায়েট করো, ডায়েট করে তুমি হেলথ কনসিয়াস হও, বাট তুমি এক্সারসাইজ করতে যাও না সকাল সকাল। শুনো, এসব উদ্ভট কথাবার্তা আমাকে বলবা না। এই যে একটা কথা বললাম, তুমি পাত্তাই দিলা না,
তোমার কাছে কথাটা না আমার কথার কোনো ভ্যালুই নাই। তোমার কথার ভ্যালু না, সেটা তোমার কথার কোনো লজিক নেই। তুমি ইললজিক্যাল কথাবার্তা বেশি বলো। এই যে এখন দেখো তুমি রেগে ফুলে যাচ্ছ, একটু পরে রাগ করতে করতে তুমি চিল্লাচিল্লি শুরু করে দিবা। আরে বাবা, তোমার তো বয়স হয়েছে, তুমি বুঝো না কেন, তুমি তো স্ট্রোক করবা। কি বললা তুমি? আমার বয়স হয়েছে? তো তোমার বয়স হয়েছে না, তুমি 45 প্লাস। 45 না তো 40 প্লাস। শোনো, ওই 40 আর 45 প্লাস না সেম জিনিস। যখন বিয়ে করছিলে তখন তো বলছিলে 35। চুল কলপ করে রাখতা, দাড়িগুলো পর্যন্ত কলপ করে রাখতা। আসলে বিয়ের পরে আমি বুঝছি তোমার আসল রূপটা কি। তুমি যে এত বয়স্ক, যদি জানতাম আমি জীবনে তোমাকে বিয়ে করতাম। আসলে না, আমার বয়সের থেকে আমার দাড়ির বয়সটা বেশি, এর জন্য দাড়িটা কালার হয়ে গেছে, সাদা সাদা। ফালতু লজিক দাও, এখন আমাকে বন্ধ করো, আমি নাস্তা দিচ্ছি, নাস্তা খাবো একসাথে, তাড়াতাড়ি এসো। আমার ছেলে ফ্রেন্ড থাকলে তোমার সমস্যা, তোমার মেয়ে ফ্রেন্ড থাকলে তো আমার কোনো সমস্যা নাই। তুমি যদি বলো আমি তাহলে তোমাকে মেয়ে ফ্রেন্ড জোগাড় করে দিতে পারি, দিব। আমি সেটা বলি নাই। আশরাফ ভাই বলতে পারেন, এই দাওয়াতটা আমি কিন্তু জোর করে নিছি ভাই। তাই নাকি? দাওয়াত আবার কেউ জোর করে নেয় নাকি? আরে ভাই কি বলেন, এতদিনে পুরানো বন্ধু, ভার্সিটির বন্ধু, আরো যে জোস রান্না করে, এই রান্না খাওয়ার জন্য আবার দাওয়াত চাই নিতে কোনো লজ্জা নাই। তুমি কিভাবে জানলা ও জোস রান্না করে? কি বলো তুমি, আমি জানবো না? ভার্সিটি থেকে আমরা একসাথে দুইজন, মানে ওর বাসায় যে কতদিন রাত খাইছি ঘুমাইছি তারই তো কোনো ঠিক নেই। আমি জানবো না, কে জানবে রান্না মজা? দোস্ত তুই কিন্তু এখন একটু বেশি বেশি বলতেছিস। শোন, আমি মোটেও বেশি বেশি বলতেছি না, যা বলছি একদম ঠিক বলতেছি। নাভি তো কিন্তু খুব ভালো রান্না করে। দোস্ত, সেদিন তোর বাটার চিকেনটা যা হইছে না, মানে উফ, সই আমি এখনো মুখে টেস্ট লেগে আছে। বাটার চিকেন? আরে শুনে না আশা ভাই, কি হয়েছে? সেদিনও আমাকে বলতেছে যে দোস্ত আমি একটু বাটার চিকেন রান্না করছি, টেস্ট করে যা। আমি তো টেস্ট করতে আসছি, টেস্ট করতে এসে এত মজা লাগছে আমি দুই প্লেট ভাত খেয়ে ফেলছি। ও, এই কারণে শুধু আমি ওদিনকে বাটার পেয়েছি, চিকেনগুলো আর পাইনি। আরে ভাই, আপনার বউ তো আপনার কাছে আছে, সারা জীবন খাবেন, আবার একটু খাইতে দেন। দোস্ত, তোর বউটাকে দেখছিস, মাশাআল্লাহ কত কিউট, কিন্তু ও তো পিচ্চি মেয়ে, তো পিচ্চি মেয়ে বিয়ে করলি কেন? আমি কিন্তু পিচ্চি না, আমার এজ 20 প্লাস। তার মানে তোর সাথে ওর এজ গ্যাপ 6 বছর। 6 বছর? আর তোর সাথে যে ভাইয়ার এজ গ্যাপ 14 বছর সেটা বলো না কেন? আর রাগ করতেছিস কেন? তুই জাস্ট চিন্তা কর, আশরাফের সাথে মাইশার এজ গ্যাপটা কত? 20 ইয়ার্স। ঠিক সময় যদি আশরাফ বিয়ে করতো না, ওর সমান একটা মেয়ে থাকতো। এটা একটু ভালো বলতো। একটু ওয়াশরুম দিয়ে ভাই, কি ডায়াবেটিসের প্রবলেম আছে নাকি? না না, এই বয়সটা কিন্তু খুব ক্রুশিয়াল দোস্ত, খুব টেক কেয়ার করতে হবে। বেশি খাওয়া হয়েছে। তা বলা যায়, কিন্তু তুমি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটা বাদ দিয়ে গেছো, আমার হৃদয়। আমার হৃদয়ের যত কথা, যত ব্যথা, চিপায় চাপায় যত সিক্রেট, সব কিন্তু ও জানে। আমি কেন জানি না? তুমি তো ঘুমায় পার করে দিছো জীবনটা, জানো? 2 বছরের বিবাহিত জীবনে তুমি জাগ্রত থাকছো মাত্র 30 ঘন্টা, আর তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি তো ওয়াইফ, ও তো বন্ধু। বন্ধুর সামনে অনেক কিছু ওপেন করা যায়, ওয়াইফের সামনে যায় না। ওয়াইফ থেকে বন্ধু আপন হয়ে গেল? না না, তুমি জিনিসটা এভাবে দেখতেছো কেন? ধরো আমি ওকে কবে থেকে চিনি? ক্লাস 5 থেকে চিনি। ক্লাস 5 থেকে স্কুল, কলেজ, ভার্সিটি, মানে একদম ওকে আমি শিরায় শিরায় চিনি। এরপরে ধরো ওর বাসায়,
ওর বাসায় এমনও হয়েছে আমি সারাদিন সারা রাত একসাথে থাকছি আমরা। ওর বাসায় ও আমার জন্য রান্না করছে আমি খাইছি, আন্টি রান্না করছে আমি খাইছি, আবার আমার বাস থেকে আম্মু রান্না করছে আমরা সবাই মিলে খাইছি। তো ধরো আমাদের ব্যাপারটাই এরকম হয়ে গেছে, বলতে পারো আমরা একসাথেই বড় হয়েছি। তুমি সারাদিন ওর বাসায় থাকতাম? সারাদিন ওর বাসায় থাকছি মানে বন্ধু না, বন্ধু হিসেবে থাকতে পারি না। ধরো আচ্ছা বাসা বাদ দাও, ভার্সিটির কথা চিন্তা করো। ভার্সিটিতে আমরা তো এমনভাবে একসাথে থাকছি, আমাদের একটা কাপল নাম হয়ে গেছে, টেডি বেবি কাপল। টেডি বেবি কাপল কেন? শোন একবার কি হচ্ছে, ঝুম বৃষ্টি মানে ভয়ঙ্কর বৃষ্টি যাকে বলে, ও আর আমি তিনতলা বান্দায় দাঁড়ায় ভিজতেছি। মনে করো হঠাৎ করে নামার সময় ও সিঁড়ি থেকে স্লিপ করলো, একদম পিছলায় চলে গেল নিস্তালা পর্যন্ত। এই বৃষ্টির মধ্যে কেউ ওকে যাবে না হেল্প করতে, আমি গেলাম। মনে করো একদম হিনা সিনেমার মতো এইভাবে পাজা কোলা করে তুলে নিয়ে রিক্সায় করে ওকে হসপিটাল নিয়ে গেছি। এবার আমি যতক্ষণ রিক্সায় ছিলাম আমি দুকে কোল থেকে চাইনি, এইভাবে আমি ধরে রাখছি। ওজন আসছে কিন্তু নরম আসছে। এরপর থেকে আমি ওর নাম দিলাম টেরি। আর ও তো এমনিতেই দেখো আমার বাচ্চাদের মতো ট্রিট করে, সবসময় এটা করবি না সেটা করবি না। তো ক্যাম্পাসে আগে থেকে আমার নাম হয়ে গেছে বেবি, এরপর থেকে নাম হয়ে গেল টেরি বেবি কাপড়। ফ্যাকাল্টিরা কি বলতো জানো, বলে কি ব্যাপার তোমরা বিয়ে করবা কবে, বাচ্চা নিবা কবে? গুড অল ডেজ। মাইশা তুমি চলে আসছো, ক্লাস কেমন হলো? ভালো, আপনি এখানে? আর বইলো না, আমি না আজকে সকালবেলা পরোটার গরু মাংস রান্না করছিলাম বুঝছো তো। তোমার ভাইয়াকে ঠিক মতো নাস্তা করিয়ে রেডি করে বাসা থেকে বের করলাম, অফিসে পাঠালাম, আর এরপরে ভাবলাম যে নামিদের জন্য একটু নাস্তা নিয়ে যাই। তো আমি ওকে 100 বার কল দিছি বুঝছো, কিছুতেই ফোন ধরে না। 20 বার কলিং বেল দেওয়ার পরে সে দরজা খুলছে, লিটারেলি আমার ওকে ঘুম থেকে তুলতে হয়েছে। এরপরে আমরা দুজন মিলে খুব মজা করে নাস্তা করলাম, তারপর তার ইচ্ছে হয়েছে সে চা খাবে, তারপরে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে সুন্দর মতো দুজন চা খেলাম আর আড্ডা দিলাম। এরপরে যখন রেডি হতে গেছে না, তখন দেখি তোমার বাসাটা খুব নোংরা হয়ে আছে। তুমি কি বাসাটা সে ক্লিন করো না ঠিক মতো? সমস্যা নেই, আমি একদম সুন্দর করে ক্লিন করেছি, দেখো পুরো বাসা একদম ক্লিন হয়ে গেছে। এরপরে যদি আমার হেল্প লাগে তোমার কিন্তু আমাকে হেল্প করতে হবে। নাবিত কোথায়? ও ও তো শাওয়ার নিতে গেছে। আপনি নাবিতের খুব টেক কেয়ার করেন তাই না? ফ্রেন্ড তো আমি, ফ্রেন্ড ফ্রেন্ডের টেক কেয়ার করবে তো কে করবে, তুমি করো না? না কই, আমি তো নাবিদুর ওভাবে টেক কেয়ার করতেই পারি না। বাসায় বুয়া নাই, বুয়াও পাচ্ছি না, আমি তো কোনো কাজকর্মই পারি না। আমি না নাবিদের বউ হিসেবে একদম পারফেক্ট না, কিচ্ছু করতে পারি না। কাজ করতে পারো না, কাজ শিখে ফেলবে তো কোনো ব্যাপার না, আমি তোমাকে সব শিখে দেবো ঠিক আছে? ও মাইশা চলে এসছো, তাহলে দেখো না কি অবস্থা, আনিকা পুরো ঘরটা সব বুঝে রয়েছে। তুমি কিন্তু এখন রিল্যাক্সে ঘুমাতে পারবে, তোমার কোনো টেনশনই নেই। তুমি তো কোনো টেনশন করো নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখন রিল্যাক্সে ঘুমাইতে পারবো, অফিস থেকে এসে কষ্ট করে বসার সব কাজ করতে হবে। আমার আসতে দেরি হবে, মিটিং আছে, থাকো, আল্লাহ হাফেজ। খুব বুকের পছন্দ দেখা দিচ্ছে তাই না? দোস্ত আমার গরম লাগে, হাসফাস লাগে, দম আটকে আসে, কচু লাগে তোমার, আমি এগুলো সব বুঝি, এগুলো আমি সব বুঝি। হয়েছে চাপ, যা সাবধানে যাবি, আর রাস্তা পার হওয়ার সময় সোজা তাকে রাস্তা পারবি, আশেপাশে কোনো মেয়েদের দিকে কিন্তু তাকাবি না। এই তুই কি বলতে চাস, আমি মেয়েদের দিকে তাকাই? কখনো তাকাই না, যা যাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, হ্যাঁ আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আমার আসলে অনেক গরম লাগতেছিল তো কাজ করতে করতে, এই জন্য একটু খুলে রাখছিলাম বুঝছো। আমার খুব মাথা ব্যথা করতেছে, ভালো চা অবশ্যই খাওয়াবো, আমি খুব ভালো মশলা দিয়ে রান্না করতে পারি, চলো তোমাকে শিখাই। আমি শিখবো না, আজকে আমি শুধু টেস্ট করবো। আচ্ছা ঠিক আছে, তখন ফ্রেশ হয়ে না, আমি চা বানিয়ে নিয়ে আসি। ওকে অরিজিনাল পালপি অরেঞ্জ ড্রিঙ্ক। আরে ডেডি বল কি অবস্থা? এই তো ভালো। তোর সৌরভের কথা মনে আছে? কোন সৌরভ? ওই যে দাঁড়া দাঁড়া, তোকে যে 30 বার প্রপোজ করছে ওই ছেলেটা না?
আরে হ্যাঁ 32 বার প্রপোজ করেছিল মনে নাই আরে মনে না পড়ে উপায় আছে আরে আমার জন্য যা কান্না কাটি আমার পায় পর্যন্ত ধরছে আমার সাথে প্রেম করার জন্য কিন্তু আমি তো বসে আমার তোর সাথে অ্যাফেয়ার দোস্ত আমিও তো সেম কথা বলছি ভাই দেখো টেডির সাথে আমার অ্যাফেয়ার টেডি আমি ওর টেডি ও আমার বেবি আমাদের রিলেশনে প্লিজ ঝামেলা করতে এসো না এটা তো আমাকে বাঁচানোর জন্য বেবি কিন্তু সৌরভ তো আমাকে আবার প্রপোজ করছে কি উত্তরে কই পাইছে আরে সেদিন শপিং মলে গেছি শপিং মলে যেয়ে দেখি যে সৌরভ আমার পায়ে ধরে কান্না কাটি সে আমার সাথে প্রেম করবে সে এখনো বিয়ে করেনি সে আমার সাথেই প্রেম করবে দোস্ত তুই ওরে বল যে দেখো আমার বিয়ে হয়ে গেছে কেমন এখন আমি এক বাচ্চার মা হতে চলেছি তারপরও তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে চাও তাহলে করতে পারো আমার যখন দ্বিতীয় বাচ্চা হবে তখন আমি একবারে তোমার সাথে সংসার করা শুরু করব আমার দ্বিতীয় জীবন শুরু করব তোমার সাথে আমি তোরে মিস করতেছি চলে আসবি নাকি আড্ডা দে হাই কি রে টেডি তুই শাড়ি পরছিস শোনো মাইশা আমি জানি তুমি খুব ভালো একটা মেয়ে তোমার মনটা খুব নরম শিশুর মতো তোমার আমি খুব ভালো জানি আমার নিজের বোনের মতো দেখি ঠিক আছে এখন আমাদেরকে একটা প্ল্যান করতে হবে দোস্ত আপনার বউয়ের আপনার বউকে আপনি সামলাইতে পারেন না আপনি কেমন জামাই আপনি আসার আগ পর্যন্ত আমার জামাই আমাকে অনেক ভালোবাসত অনেক স্নেহ করত অনেক আদর করত আপনি বউ আজ সব চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ শুনো এগুলো পড়লে এখন কোনো লাভ আছে আমাদেরকে একটা প্ল্যান করতে হবে কিভাবে ওদেরকে লাইনে আনা যায় কি কিভাবে কি করব শুনো এই যে মাছ ধরার জন্য যেরকম আধার পাতে না বর্ষের মধ্যে আধার দিয়ে ওদেরকে ধরার জন্য যে প্ল্যানটা করো ওরকম একটা প্ল্যান করতে হবে আমাদেরকে ওদেরকে এরকম আধার দিয়ে ওদেরকে লাইনে আনব ওদেরকে কি ট্র্যাপে ফলাইতে হবে ট্র্যাপ সেটা আবার কেমনে হ্যাঁ বুঝতেছো না কাছে আসো তোমার আমি কানে কানে বলতেছি কেন বেরোচ্ছ নাকি ল্যাব আর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শুক্রবারে এক্সট্রা ক্লাস আমার আজকে যেও আসতে লেট হবে আচ্ছা মাইশা আমি তোমাকে একটা কথা বলি আমার মনে যে সন্দেহটা হয়েছে সেটা তোমার মনে হয়েছে না আমি তো বাচ্চা মানুষ আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম আমি বুঝি কম আমার দামা
নয় আমাকে এত ভালোবাসে আর আমি শুধু শুধু ওকে সন্দেহ করছি শুনেন আমিও কিন্তু ওকে অনেক ভালোবাসি আপনার জন্য আপনি আমার মাথায় কুবুদ্ধি ঢুকাইছেন আর আমি আপনার কথা এই সমস্ত কাজ করতে গেছি আপনি আপনার বউটা আনিকা আমাকে কত ভালোবাসে আপু কত আদর করে আর আমাকে আর আপনি আপনি তো খারাপ হয়েছেন কীভাবে বুঝলাম না এত ভালো একটা মেয়ে আপনার বউ হয় কীভাবে আপনি অনেক দুষ্ট একটা লোক অনেক খারাপ একটা লোক আমার মাথায় এইসব ঢুকাইছেন আমার হাজবেন্ডকে সন্দেহ করেছেন আপনাকে দেখতে ইচ্ছা করতেছেন ঘৃণা হচ্ছে মাইশা আচ্ছা ঠিক আছে তুমি না দিন দিনে না অনেক দুষ্ট হয়ে যাচ্ছ বুঝছো ঠিক আছে তাহলে আমি একটু পরে আসি দেখো তো কেমন লাগে কি ব্যাপার সবসময় তো নাবিদ ডাকে আজকে তুমি ডাকলা যে ও কই অফিসে তোমরা অনেক সুইট আপু কি হয়েছে বলো তো আপু তোমাকে একটা কথা জিজ্ঞেস করে তুমি রাগ করবো না তো রাগ করবো কেন বলো নাবিদার তোমার তো ফ্রেন্ডশিপটা অনেক দিনের তোমাদের বন্ডিং অনেক ভালো আমি না নাবিদ কত ভালো করে বুঝি না আমার অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তো আমার না সংসার জিনিসের সাথে ওদের একটা অভ্যস্ত না আপু আমার না খুব ভয় লাগে নাবিদ তো আমার খুব ভালো না বাসে ও যদি আমাকে বাজার থেকে বের করে দাও আমি আমি কই যাবো কই যাবো দেখো নাবিদ কিন্তু বুঝি যে তোমার বয়স কম ম্যাচিউরিটি কম সব দিক থেকে তো তুমি পারফেক্ট হবা না হবা বলো সবাই কি সব দিক থেকে পারফেক্ট আমি পারফেক্ট তুমি পারফেক্ট আমার কেউ পারফেক্ট না তবে রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে যেটা বিয়ের পরে সব মেয়েদেরই করতে হয় তোমাকেও নিতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে তোমরা দুজন দুজনকে ভালোবাসো নাবিদ যেরকম তোমাকে টেক কেয়ার করে তুমি একটু টেক কেয়ার করো দেখবা সব ঠিক হয়ে গেছে ভাই কি অবস্থা হঠাৎ ডাকলেন মুড অফ নাকি ভাই না রে ভাই মুড অফ না ভাই কেমন যেন একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি কি হইব এই জীবনটা বুঝতেছি না কি হয়েছে ভাই আমাকে ছোট ভাই হিসেবে কিন্তু বলতে পারে শেয়ার কর মধ্যে তো তোমারা ডাকছি ভাই আসলে হয়েছি কি ভাই আমি বয়সকালে বিয়ে করছি তো মানে এটা করার পর তো আমার ওই যে কয় না ইনসিকিউরিটি ইনসিকিউরিটির মধ্যে আমি ভুগতেছি আমার বউটারের লিয়া আবার এই কথাও সত্যি আমার বউ কিন্তু আমার মানে ভালোবাসে না কি যুব আমি বুঝতেছি না ভাই আপনি খুব ভালো একটা মানুষ খুব অমায়িক একটা মানুষ আর ম্যারিড লাইফে না এই চ্যালেঞ্জগুলো থাকবে ভাই আপনার বয়স কিন্তু কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হলো আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা আমি ছোট মানুষ আমি আসলে এইসব কথা আপনাকে কি বলবো আপনি আমার চেয়ে ভালো বুঝেন কিন্তু রেসপেক্টটা খুব ইম্পর্ট্যান্ট ভাই মনে করেন আনিকা আপনার কথা শুনে না বা আপনার আনিকাকে নিয়ে যে কমপ্লেন যে কাজগুলো আনিকার করতে ভালো লাগে আপনার হয়তো ভালো লাগে না ভাই আমি বলি কি আপনি কয়েকদিন একটু আনিকাকে ছাড় দেন ঠিক আছে তোমার যা করতে ভালো লাগে তুমি করো কিন্তু তুমি এটাও জেনে রাখো আমার এই কাজটা খারাপ লাগে তারপর অনিকা কী চিন্তা করবে জানেন যে আশরাফ তো আমাকে এই সুযোগটা দেয়
কিন্তু ওইটা পছন্দ করে না তারপরও দেয়, তাহলে এবার আমি ওর পছন্দের মূল্য দিই, আমি এটা না করি। আবার ধরেন আপনি যেটা পছন্দ করেন, ও তখন এটা করবে, ঠিক আছে, ও যেহেতু আমার পছন্দের মূল্য দেয়, এবার আমি ওর পছন্দের মূল্য দিই, ও এটা পছন্দ করে না, আমি এটা ভালো লাগলো না করি, আমি ওরে খুশি রাখি, আপনি ওরে খুশি রাখবেন, ও আপনাকে খুশি রাখবে। এই দুজনের মধ্যে যখন বোঝাপড়াটা হয়ে যাবে ভাই, তখন কিন্তু দুজনের মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট তৈরি হবে, আর ভালোবাসা কিন্তু টিকে রেসপেক্টের উপরে ভাই। মানে তুমি কইতে চাইছো যে ও যেটা করবো সেটাতে আমি সাই দিব, আবার আমি যেটা করবো আমার সাই দিব, এক্স্যাক্টলি, তাতে কি আমাকে মানে সম্পর্কটা আরো ভালো হয়ে যাবে ভাই, আরো শক্ত হবে। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি রয়্যাল টাইগার। কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন? বলো আমাকে কাঁদতেছো কেন? শাড়ি পরছো সুন্দর লাগতেছে তোমাকে, প্রেজেন্টেশন ছিল, প্রেজেন্টেশন খারাপ হয়েছে কেন? আমি প্রেজেন্টেশন ছাড়া যাই পড়তে পারি না। না না পারো, কিন্তু কাঁদতেছো কেন? এটা ভালো লাগতেছে না, আবার কানলেও তোমাকে সুন্দর লাগে। পারি না, আমি করো না। না না ফাজলে না, আসলে আমাকে বলো তো কি হয়েছে, কি ঘুম হয় নাই, কি হয়েছে বাবা? আমি আমি আজকে চিকেনে গেছিলাম কিচেন রান্না করতে, ও সরি কিচেনে গেছিলাম চিকেন রান্না করতে, কিন্তু হয় নাই, আমি কিচ্ছু পাই না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। কই হয় নাই, হয়েছে তো? আচ্ছা দাঁড়া, লবণ একটু বেশি হয়েছে, দুধ তুমি ভালো হয়েছে আমরা বুঝছো, বসে গেছে। এত রোমান্টিক মুডে কেন? আমি কি রোমান্টিক হতে পারি না? কেন পারবা না, অবশ্যই পারো। শোনো, আমি এতদিন ইনসিকিউরিটির কারণে মানে তোমাকে মানে সবসময় দূরে দূরে রাখতাম, তোমাকে একদম বিশ্বাসই করতে পারতাম না, এখন থেকে তোমাকে আর দূরে যেতে দিব না, কোনো কমান্ড করব না, সবসময় তুমি আমার কাছে থাকবা। বুঝছি। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? আমি কিন্তু সিরিয়াস। বুঝছি তো। না তুমি হাসতেছো কেন? এমনি। মানে তুমি কি বুঝতেছো না? আরে বুঝছি তো। দোস্ত, এখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দরকার আছে। এই বাড়াবাড়িটা দরকার আছে দোস্ত। আমি তো একটা টিউবলাইট বিয়ে করছি দোস্ত, 50 বার বাটন টিপলে একবার জ্বলে, তো আবার স্টার্টার নষ্ট, যখন জ্বলে টিম টিম করে জ্বলে, এটা দরকার আছে। আর যদি লাইট ফিউজ হয়ে যায় তখন? হবে না, লাইট ফিউজ যাতে না হয় এটার জন্য তো লাইন ডিরেক্ট করে দিচ্ছি, একবার বাটন টিপব ঘর আলো করে জ্বলবে। কিন্তু দোস্ত আমার তো জামাই আছে। হ্যাঁ, ইয়ে কী অবস্থা রে বলতো? কী আর অবস্থা, সারা দিন রাত 24 ঘন্টা খালি সন্দেহ করতে থাকে, ফোনে যদি ফ্লেক্সিলোডেরও মেসেজ আসে সে দৌড়ায় গিয়ে যে ফোনটা চেক করে। আমি কি করছি জানিস, আমি ইচ্ছা করে রিংটোনটা অন করে রেখেছি, তো যত ইচ্ছা তত দেখ, আমি তোকে ইচ্ছা করে এই জন্য 2-3টা বেশি করে লাভ ইমোজি পাঠাই। তুই না খারাপ আসোস, আর তোর ওই লাভ ইমোজি দেখা আমার বউ বেলুনের মতো ফুলতে থাকে, টাস করে ফুটা যায় না, ফাইটা যদি একটু ভালোবাস তোরে। আমার না খুব ভয় লাগছে যদি হিতের বিপরীত হয়। কি বিপরীত হবে, মানে আমরা এখানে কোন কাজটা খারাপ করতেছি দোস্ত? আমাদের উদ্দেশ্য কি অসৎ? তুই কি তোর জামাইরে ভালোবাসোস না? আমি কি আমার বউয়ের প্রতি লয়াল না? তাহলে আমরা খারাপটা কী করতেছি? আমাদের দুইটা মানুষের সাথে টিউন হইতেছে না, আমরা টিউন করার ট্রাই করতেছি, আর তুই আর আমি যদি এইখানে টানা 3 দিন 3 রাতও থাকি কিচ্ছু হবে না, উল্টা মারামারি করে জন্ম যেতে পারি। এটা তো জানি, কিন্তু আমার ভয় তো অন্য জায়গায়। আমার খালি মনে হয় যদি বাসায় কোনো সিসিটিভি ক্যামেরা লাগা রাখে তাহলে তো আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। কি বলস? না না এটা হইতে দেওয়া যাবে না দোস্ত। হ্যাঁ, কোনোভাবেই আমাদের এই প্ল্যান কিন্তু বুঝতে দেওয়া যাবে না, তাহলে সারা জীবন খোটা শুনতে শুনতে জীবনটা শেষ হয়ে যাবে। জানি।
যাক, এত টেনশন করে না আসলে লাভ নাই। সবচেয়ে বড় কথা কি জানো, আমরা যে দুইটা মানুষকে বিয়ে করছি, তোর জামাই ফ্যান কিন্তু রেগুলেটর নাই, ইচ্ছা মতো ঘুরে, কোনো কন্ট্রোল নাই। আমি চাচ্ছি একটা ক্যাপাসিটার বসায় সুন্দর করে তোর হাতে রেগুলেটরটা তুলে দিতে, তোর ইশারায় কমবে, তোর ইশারায় বাদ। আর আমার বউটা একটা ফিউজ টিউবলাইট, আমার বউটাকে একটা বাটন দিলেই ঘোলা আলো করবে, একটা বাটন দিলেই সুন্দর করে নিভে যাবে। What a plan!